ৰিভাৰৰ ভিউটো বহুত ধুনীয়া হয় আৰু ইফালে পাহাৰ চাহাৰ ধুনীয়া এৰিয়া কি ধুনীয়া সৰিয়হৰ খেতি একদম দেখিছেনে এই গোটেইখিনি সৰিয়হৰ খেতি Hello, hello everyone, and good morning and welcome back to my YouTube channel. This is Sandan from Guwahati. Etia somoy ghorot aru aji hol Sunday. Ako eta journey arambho bol. So etia moy journey start korim ya ba. Goya somoy bogamati loke jam. Jehetu eta picnic season choli ase, tate jai pele apnalog bogamati etia kenoka dhoron picnic or eri choli ase gutekini dekham. Video itu bahut exciting hobo, gote jani tu dekha hobo kene kene ke jam ki ki koru. To video tu notun kai sode subscribe kori lobo channel tu ATI aru like kori dio ATI. To bolok video tu arambho koru ya para aru goi thaku. So bike start kori lolo ATI. Eta ghora para ulam, bhagobanor naam lai Jai Sri Ganesh. Bolok video tu arambho koru goi thaku. So ratipar humoy ulai ahilu menas ta pai golu fresh fresh lagi ase boria kam gari gura kom etia boria aru etia journey start kiya para dekhai asu apnar log etia agot ki ki hoy kene ke por jao bore exciting hobo video tu sai thaki pakhe koloke so ahi pai golu Jalukbari etia ami ifale gole Gualpara Road, aru itu saja kami itu, Khoraighat Bridge cross kuri pelajar jam ini itu, itu saja Khoraighat Bridge, to Khoraighat Bridge orang kene, ini kami itu turn lulu, itu kami jauh tuh, nonton Khoraighat Bridge kono jam, ini pelajar itu, right side itu, purana kono sih, ekon nonton Khoraighat Bridge. So agor video bilang apa nala কেনেকুৱা পালে কমেন্ট সমেন্ট কৰিব যদি ভাল লাগে তেতিয়া গম পোৱা যায় আৰু সেইটো কাৰণে এটা পিকনিকৰ ছিজন কাৰণে এটা আজি আকৌ এটা পিকনিকৰ পিকনিক প্লেছলৈকে মই ভিজিট কৰি আছো তো ভিডিঅ'বিলাক ভাল লাগিলে লাইক চাইক কৰিব তেতিয়া ভাল লাগে নতুন কাহিলে ছাবস্ক্রাইব টাইপ কৰি ল'ব লাগে এতিয়া আমি প্ৰথমতে যাব লাগিব বাহেটা চালি পৰা সিধা এইফালে এটা গোরেশ্বর যোৱা রাস্তা আছে গোরেশ্বরৰ রাস্তাটো লৈকে যাব লাগিব বলক দেখাই আছো সো ফাইনালি আহি পাই গলো বাইহাটা সারিয়ালি টোল গেট এতিয়া আমার টু হুইলার মানে যে এত টোল নাই সেখানে আমি সাইডে দিয়ে উলাই যাব এটা আগত যায় আমি রাইট সাইড রাইট টার্ন লব লাগিব লৈ পেলে হে পেলে সিধা যাব লাগিব হাইওয়ে ইমান ভিড় দেখিছে না পুরা গাড়ি একদম আৰু আজি ব্ৰেকফাষ্ট বাইৰত কৰা নাই ব্ৰেকফাষ্ট আজি ঘৰতে অলপ কৰি আহিছোঁ ৰাতিৰ অলপ ভাত আছিলে লগত কিবা সুইট বেবি কৰ্ণ নে কিবা এটা আছিলে ক্ৰিস্পি সুইট বেবি কৰ্ণ সেইটো কালি হোটেলত অৰ্ডাৰ দিছিলে মানে ওচৰতে এখন ফুডিজ বুলি আছে আমাৰ গুৱাহাটীৰে ৰাজগড় ৰোডত এখন ফুডিজ বুলি এখন হেৰি আছে ৰেষ্টুৰেণ্ট তো তাতে অৰ্ডাৰ দিছিলে তো এইটো হ'ল মোৰ ব্ৰেকফাষ্ট আজি এয়া দাইল এইটো বেবিকৰ্ণটো আৰু এনে কাঁহীত লৈ দিছোঁ অলপ অকণ ভাত লৈছোঁ আৰু সেইটো আৰু দাইল আৰু চিম্পল কৰি খাই আহিছোঁ আৰু অলপ গেছ গেছ চেছ নহয় যাতে অকণমান ভাত খাই ল'লে গেছ হোৱা হেৰিটো নাথাকে একেবাৰে অকণমান খাইছোঁ আৰু তো পিছত কিবা এটা খাব লাগিব চাহ তাহ কিবা খাব লাগিব ৰাস্তা যদি পাওঁ পৰঠা চৰঠা কিবা পালে খাই ল'ম আৰু এইফালে বাইহাটা চালিত মোৰ এটা লগৰ আছে বেলকনা বুলি কয় যায়খিনি সি তাকো লগ ধৰিছিলোঁ অৱশ্যে তালৈকে গৈ আছোঁ বোলা একেলগে যাওঁ সি
সি অলরেডি এটা গুরেশ্বর গৈছে বোলে, তার মানে দোকান এখন আছে, সো সি দোকানের কারণে মানে বজার করব কৈছে। তথাপি মোক মানে এইখানে আহি পালে বাইরে চালি আহি পালে মোক ফোন করব কৈছে আর এটা আগে রাইট টার্ন লই লম, তারপর তার একটা ফোন করে চাম কি যায় নাকি, তার অসুখ হয়ে আছে তারপরে সেই কারণে সি যাওয়ার চান্স নাই, তথাপি চাও ফোন করব কৈছে যেহেতু। এইখানে আমি এটা পালো বাইরে চালি এইটু হয়তো এইফালে সেই আগত যায়, আমি যদি রাইট সাইডে গুছি যাও তেতিয়াহলে এইফালে মঙ্গলদৈ রৌতা সেইফালে যাব পাৰিম, আর আমি এটা সিধা যাম এইফালে এইফালে গুরেশ্বর যাব পাৰিম, গুরেশ্বর নাগরাজুলি টি স্টেট এইটু সাইডে সিধা গেলে এনেকে পাম। সো ফাইনালি আহি পাই গলো বেলকনা, আর এইফালে চাও পুরা বেহৰৰ খেতি একদম কি ধুনিয়া হালধীয়া হয়ে আছে দেখিছে না, এইফালে তামাম ভিউ মজা, কি ধুনিয়া সৰিয়হৰ খেতি একদম দেখিছে না, এই গোটেইখিনি সৰিয়হৰ খেতি, ইয়াৰে মানুহে এই তেল পেরি পেলি পেলাই খায়। আর মই যার কথা কৈছিলোঁ পঙ্কজ এই আহি পুরা লোকেল ড্রেসত আছে, সি তাৰমানে হাফ পেন আৰু এইটো হাফ পেন চাফ পেন পিন্ধি ঠাণ্ডাত ওপৰত জেকেট পিন্ধিছে তলত হাফ পেন পিন্ধি পেলাই সি ইয়াতে বহি আছে গছৰ তলত। তো এতিয়া সি যায় নে নাযায়, কি যাবি না, অই নাযায় বোলে, অই গুরেশ্বরলৈকে যাব, তো বলক ইয়ারপা গৈ থাকো। সো এটা দুইটা ওলাই মুক্তাপুরের 2 কিলোমিটার আছে, দুইটাই ওলাই আহিলো, আর ইয়ারে পরিবেশ চাও দুইফালে গছ পুখুরি এইফালে পুরো পথার, আমেজিং ভিউ, এইফালে চাও বগলি সগলি তাতে পুরা হেরি করে আছে একদম, এই মজা একদম, রাস্তাটো ভালেই এইফালে, রাস্তা বেয়া নহয় কিন্তু রাস্তা বড়িয়া, আরামসে গৈ থাকো আৰু, ভিউ চাওক ভিউ কি ধুনিয়া ভিউ, ধাননি পথার একদম কুনুয়ালি হৈ হেৰি হৈ গৈছে একদম, ধানবিলাক কাটিলে পথারখন পুরা কুনুয়ালি হৈ আছে, এতিয়া সেই মানুহে ধান কাটিয়ে আছে, আর বগাবাটি আপনার 36 কিলোমিটার আছে, আর বহুত বেশি দূর নহয় পায়ে যাব পটককে। সো আমি এটা গুরেশ্বর এন্ট্রি করলো, গুরেশ্বর পাই গলো, গুরেশ্বরের এটা গুরেশ্বরের পরিবেশ চাও, এবার দোকান সুকান আছে, সিটি এরিয়া আর এইটু পুরো ফুল সিটি এরিয়া, এইফালে দুইফালে দোকান সুকান আছে এনেকা, আর মাঝে দিয়ে এই রাস্তাটো এটা কিনা পাতিছে কি জানি, কোন পিকনিকত যাওয়া মানুষ পুরা গান বজায় পেলায়, সো মই ইয়াতে বিদায় দিব লাগবে কি জানি। তো এটা হোটেল, এখন এখন হোটেল হয়, হোটেলত সোমালো, এটা ইয়াতে লৈ লৈছো পুরি, এইটা মিঠাই চাহ লৈ লৈছো, এইফালে বাস এখানে খাই ওলাই যাম এটা, সো এটা চাহটা খাই ললো, খাই লৈ পেলাই এটা আকৌ জাৰ্ণি আৰম্ভ কৰিছোঁ, ইয়াৰ পৰা আৰু 1 ঘণ্টামান লাগিব লাগে, এইখিনি কিমান নাকো কাটা পালোঁ, নাকো কাটা, আৰু ইয়াৰ পৰা বেছি দূৰ নাই 19 কিলোমিটাৰমান, এই ছাইডত বোৰ্ডবিলাক যে থাকে শিলত লিখা থাকে যে সেই সেইবিলাকত লিখা আছে 19 কিলোমিটাৰ বুলি লিখা আছে, কিন্তু এই রাস্তাটোত প্রথম এইখানে বাইরে চালি পড়া সেইখানে আহতে যে অল্প ভাল, বাকি মাঝে মাঝে এটা এনেকুৱা এটা হাইওয়ে হয়, হাইওয়েটো ইমান গাঁত আছে মাঝে মাঝে কবাত কবাত ভাল নহয় রাস্তাটো, কেয়ারফুলি চলাব এইটো আহিলে ইয়াতে, কারণ এটা বহুত গাঁত চাত আছে আর রাস্তাটো ঠেক হয়, এইটো সব নদীখন সবচেয়ে ধুনিয়া নদী, আর উপরে এখন ব্রিজ, আর এইফালে এটি কিজানি সুইচ গেট, এটি থাকে সুইচ গেট হয়,
চক ভিউ চক কি ধুনীয়া আমেজিং ভিউ হে মজা লাগিছে একদম তামাম জায়গা সো এইখিনি হল বঙালীপাড়া এইটো চারিআলি হয় তো আমি এইফালে সিধা যাব লাগিব সিধা গেলে আমি বগামাটি পিকনিক প্লেসটো পাই যাম আর এইফালে লেফট সাইডে গেলেও পায় সেইফালে নাগরাজুলি টি স্টেট আছে মই এইফাল দিয়ে আগতে গৈছিল এবার এতিয়া আজি এইফাল দিয়ে যাম এইফালে সোমাই আছো এতিয়া এটা লড়া ছোৱালীবিলাক ক্রিকেট খেলি আছে লড়াবিলাকে আমারও দিন আসলে এইবিলাক এটা টাইমত আমিও এনেকে ক্রিকেট সিকেট খেলেছিলো এটা এইবিলাক করবলে সময়ে নোহা হয়ে গেল তো ইয়ারপা আর বড় বেশি দূর নয় 7 কিলোমিটার আছে এইফালে মানে জায়গাখিন কি ক্লিন দেখিছে না কলগছ সলগছ আছে তামোল গছ মানে লুকসটাই বেলেগ ভাল লাগিছে আহি পেলায় ধুনিয়া সাফ চিকুণ রাস্তাটো এইখানে ভাল বেয়া নহয় কিন্তু রাস্তাটো আর এইখানে হল ভুটান বর্ডার হয় এইবিলাক বগামাটি ভুটান বর্ডার খুব ডাঙর এরিয়া কিন্তু এই ইয়ারে পিকনিক প্লেসটো খুব ডাঙর এরিয়া হয় এই সব পিকনিক পার্টি ঘুরে আছে এইবিলাক সানবক্স সানবক্স লগাই পেলাই দেখিছে না একচুয়ালি আমার অসমত যেনেকে পিকনিক খায় এটু মানে একদম লগালগিকে একদম কাষে কাষে আর এনেকা লাউড মিউজিক একচুয়ালি পিকনিক মূর হিসাবত দে বেলেগ কথা তো মই নকও কিন্তু মূর হিসাবত পিকনিক খালে কেনেকে অল্প দূরে দূরে সবে এটা স্মুথ কম ভলিউমত অকল নিজে শুনিব পারাকে মিউজিকটি লগাই পেলে ধুনিয়াকে ভালকে এনজয় করব লাগে ইমান লাউড মিউজিক করে পেলে তার পরিবেশটোর যোনটো এটা প্রকৃতির যোনটো শব্দ সেই শব্দটো যদি আপুনি মানে ফিল করিব নোৱাৰে তেতিয়া কি আপুনি তাতে সেই পরিবেশত যোৱা কি মিনিং হল এনেকে লাউড মিউজিক লগাই পেলে তো মানুহে ডিস্কোটো খায় তো প্রকৃতিত গলে প্রকৃতির যোনটো সাউন্ড সেইটো সাউন্ড লব লাগে মোৰ হিচাপত এনেকুৱা লাউড মিউজিক লগাই পেলে তাৰ মানে ভগবানৰ যোনটো সৃষ্টি সেইটো মানে বৰবাদ কৰিব নালাগে এটা মোৰ হিচাপত এইটো বাকি ৰাইজৰ সবৰে মন্তব্যবিলাক বেলেগ বেলেগ মোৰ হিচাপত এনেকে লাউড মিউজিক লগাই পেলাই উশৃংখল এটা হেৰি একদম ভাল লাগে ডান্স কৰা স্মুথলি নিজৰ মাজত বেলেগে গোটেই ৰাইজক মানে জনাই পেলাই ইমান লাউডলি হেৰি কৰাটো মোৰ হিচাপত সেইটো মানে প্রকৃতির যোনটো হেৰি সেইটো নষ্ট করার নিচিনাহে হয় তো সেইফালে সিধা আহি পেলাই এতিয়া এনেকে রাইট সাইডে এইটো সোমাই আছো আর এইখন হল গেট ইয়াৰ গেটখন চক পুরা এইটো মানে অরুণাচলত এনেকুৱা ধরনের জন্তুর মানে হেৰি লগাই পেলাই এনেকুৱা গেট অরুণাচলত দেখা পাইছিলোঁ আজি এতিয়া বগামাটিত এইটো এইখন এখন গেট দেখাইছোঁ ইয়াতে কিবা এটা এন্ট্রি লব চাগে এই বড়ো ভাষাত লিখা আছে অসমীয়াতো লিখিছে আদৰিছোঁ সো ইয়াতে টিকেট লব লগা হল বাইকৰ 50 টকা লৈছে 50 টকা আচলতে বেছি লৈছে আৰু ফোর হুইলাৰৰ কাৰণে চাৰিচকীয়া এইবিলাক গাড়ীৰ কাৰণে 150 টকা বোলে বগামাটি পিকনিক প্লেছৰ হেৰি চাওক ইমান মানুহ আহিছে পুরা দোকান প্রহর ইয়াতে ফুল বিজনেস চলাইছে তেওঁলোকে বা কি একদম ভিড় দেখুন বা বাসে বাস আহিছে দেখিলে কেনেকুৱা ইমান ক্লিয়াৰ পানী
itu namanya kalau এইজনে হল বড়ু মানুহসকলৰ গুৰুজনা তেওঁৰ প্ৰতিমূৰ্তি সুন্দৰকে ধুনিয়াকে বনাইছে এটো আৰু ইয়াতে সাকি বন্তি জ্বলোৱা আছে ভাল লাগিছে পৰিবেশটো সব বহামাটি জায়গাটো আপোনালোকক দেখালো নিশ্চয় ভিডিওটো ভাল লাগিল আৰু ভাল লাগিলে যদি লাইক শেয়াৰ আৰু সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব নতুনকে যদি সাবস্ক্রাইব কৰি লব আৰু ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ থ্যাংক্স ফৰ ৱাচিং